আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে। আমার গন্তব্য এখন আমি চলে যাব লাওছাড়া জাতীয় উদ্যান এর ভিতরে। তাহলে চলুন সামনের দিকে যাওয়া যাক। লাওছাড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ শ্রীমঙ্গল আংশিক উপজেলায় লাওছাড়া জাতীয় উদ্যান অবস্থিত। বাংলাদেশের যে 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাওছাড়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটার। 1250 হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানটিকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে। লাওছাড়া টিকিট কাউন্টার জনপ্রতি 50 টাকা। এইমাত্র আমি টিকিটটা সংগ্রহ করলাম। আমি একদম দাঁড়িয়ে আছি লাওছাড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভীবাজার একদম মেন গেটে। আমি ধীরে ধীরে ভিতরে যাচ্ছি। বিশাল বড় বড় অনেক গাছ দেখতে পাবেন একদম মেইন গেটের কাছেই। অনেক দর্শনার্থী ঘুরতেছে, ছবি তুলতেছে। একটু পানির চিহ্ন দেখা যায়, হয়তো বন্যপ্রাণীরা ওইখানে পানি পান করে। লাওছাড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার পর্যটকদের জন্য একটি সোনা দেওয়া আছে যা আমরা দেখতে পাচ্ছি। অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন, সকলেই ঘুরতে আসছে দূর দূরান্ত থেকে, হয়তোবা লোকাল কেউ হতে পারে কিংবা বাহিরের। তবে ঢাকা থেকে আসলে একটু সময় নিয়ে আসবেন, তাহলে ঘুরে ঘুরে সবটুকু দেখতে পারবেন। হিট কর্মকর্তার কার্যালয় লাওছাড়া জাতীয় উদ্যান আমরা দেখতে পাচ্ছি। ঠিক এটার পাশেই লাওছাড়া জামে মসজিদ। লাওছাড়া জামে মসজিদটির সামনে খুব সুন্দর একটি মসজিদ, যদিও একটু ছোট। আর একটু সামনে গেলে কি দেখা যায় দেখি। ঠিক মাঝ বরাবর এসে ট্রেন লাইন দেখতে পারবেন, এখানে রেল ক্রসিং হয়। তো এখানে অনেক দর্শনার্থীরা ঘুরতে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন দেখলেন লাওছাড়া জাতীয় উদ্যান? ভালো না? তো টিকিট তো 50 টাকা করে। আপনার কি প্রায় সবগুলো ঘুরে ঘুরে দেখেছেন? আমরা 2-3 দিন গেছি। আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হলে এইখানে বসে একটু জিরিয়ে নিতে পারবেন। কয়েকদিকে রাস্তা মুখ করা আছে, সুন্দর একটি বসার জায়গা। গাছগুলো অনেক আগের হবে, হয়তো অনেক বয়স হবে। আরো যদি সামনে যাই বসার কিছু জায়গার ব্যবস্থা আছে। বনে হাঁটার পথ একটি দিক নির্দেশনা দেওয়া আছে। বিশাল বিশাল একটি গাছ, আমি যদি আর একটু ভালো করে দেখাই, অনেক বড় অনেক বড় একটা গাছ। কিছু দূর পর পর বসার জন্য সুব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। এদিকে একটা রাস্তা মুখ করা আছে, আমরা চলে যাচ্ছি রাস্তার ডান দিকে। আরেকটি রাস্তা তো যাচ্ছি, সামনে বিশাল গাছ, বিরল প্রজাতি লোহা কাঠ। এই সেই বিরল প্রজাতির লোহা কাঠ গাছ, গাছের নাম। গাছটা যদি একটু দেখি, বিশাল বিশাল, একদম জঙ্গলের গভীরে ঢুকে গেছি। কিছু মানুষের যাতায়াতের রাস্তার কিছুটা চিহ্ন এখানে দেওয়া আছে, পথচারীরা এই রুট দিয়েই তো ভিতরে যায়। জানি না আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। খুব সুন্দর চতুর্দিকে শুধু বন আর বন দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল গাছ।
প্রচুর জঙ্গল। আমরা বানর মশাইকে দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে বসে আছে, একদম নিশ্চুপ। খুব ঘন বন দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল গাছ, অনেক বড় বড় বাজার, প্রচুর বাস এখানে দেখা যাচ্ছে, বিশাল বিশাল। বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে, অবশ্যই পথে প্রান্তরের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।